চীন থেকে আমদানি রপ্তানিতে এখন মূল্য পরিশোধ করা যাবে চীনা মুদ্রা ইউয়ানেও। ব্যাংকগুলোকে চীনা মুদ্রায় হিসাব খোলার তাগিদ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন এতে করে ডলারের ওপর চাপ কমবে, আর ব্যবসায়ীরা বলছেন ইউয়ানে লেনদেন হলে আমদানি পণ্যের দাম বাড়ার প্রবণতা কমবে। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আমরা দেখছিলাম যে চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসায়িক লেনদেনের একটি বড় সম্পর্ক রয়েছে সেখানে নতুন একটি দিগন্ত উন্মোচন আসলে হতে যাচ্ছে, কারণ চীনা মুদ্রা এখন থেকে এলসি খুলতে পারবে ব্যবসায়ীরা। ব্যবসায়ী এবং ব্যাংকাররা তো একে স্বাগত জানাচ্ছেই, বিশ্লেষক হিসেবে আপনি এই ব্যাপারটিকে বা সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? আসলে এইটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ ধরেন যে কারেন্সির যে একটা ভারসাম্য রক্ষা করা, যেমন আমাদের যেটা আপনার রিপোর্টেই আসছে প্রায় 2,000 কোটি টাকার মতো আমাদের কিন্তু ইম্পোর্ট হয় চায়না থেকে, এবং একটি সোল কারেন্সি যেটা আমরা ইউএস ডলার দ্বারা কিন্তু এতদিন এই এক্সচেঞ্জটাকে সেটেল করা হইতো, কিন্তু এই কখনোই কিন্তু ডলারের অল্টারনেটিভ কিন্তু আপনার চীনের ইয়েন হবে না। কারণ আপনি যদি টোটাল ওভারঅল রিজার্ভ যদি দেখেন, আপনি পুরো পৃথিবী ওয়াইজ যদি, সেখানে 20% থাকে হলো ইউরো, 60%-এর মতো অ্যারাউন্ড সেটাই কিন্তু ডলার, আর যেইখানে 3%-এর নিচে হলো ইয়েন। কিন্তু আমাদের জন্য যেটা সুবিধা হবে, কারণ আমাদের যেই ট্রানজ্যাকশনটা হচ্ছে চায়নার সাথে, এবং সেই কারেন্সি যদি আমরা আরেকটা কাজ করা যেতে পারে, যদি সোয়াপ করা যায়, তাহলে কিন্তু এটা আরও ভালো হবে। বাট অ্যাট দি মোমেন্ট যেটা হয়েছে যে আমাদের যেই ইম্পোর্টগুলি করব সেটা আমাদের আর এই ডলারের উপরে প্রেশার ক্রিয়েট হবে না, যেটা আমাদের কার্ড মার্কেটে আপনারা দেখেছেন অলরেডি প্রায় 120 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল বিকজ সোল কারেন্সির উপরে ডিপেন্ডেন্সির কারণে। বাট ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং সেটা কিন্তু আমাদের রেগুলার পণ্য যেগুলি আমাদের চাইনিজ র মেটেরিয়ালস দ্বারা যেগুলি হয় সেখানেও কিন্তু একটা স্টেবল পজিশন ক্রিয়েট হবে। এবং ওভারঅল যদি আমরা বলি, এটা পুরো পৃথিবী কিন্তু এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর থেকে সবাই কিন্তু একটা অল্টারনেটিভ তাদের কারেন্সি অনেকেই সোয়াপের মাধ্যমে করছে, বা অনেকেই অল্টারনেটিভ কারেন্সি তাদের রিজার্ভে বা তাদের ফরেন ট্রানজ্যাকশনগুলি করাচ্ছে। সিমিলারলি বাংলাদেশও সেই পথেই হাঁটছে, এবং সেটা একটা ভালো ইনিশিয়েটিভ আমি মনে করছি। জি, আমরা দেখছিলাম যে প্রতিবেদনে একটি আশঙ্কা বা বলা হচ্ছে যে এটি যাতে প্রজ্ঞাপনে, ভালো উদ্যোগটি যেন প্রজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধতা না থাকে, এ ধরনের কোনো ব্যাপার কি আসলে আপনার কাছেও মনে হয়েছে যে সবাই যেহেতু স্বাগত জানাচ্ছে তাহলে সীমাবদ্ধ কেন প্রজ্ঞাপনে থাকবে? এইটা দেখেন, এটা কিন্তু 2018 থেকে ছিল, এবং 2018 থেকে এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু যে ইনিশিয়েটিভটা, আপনি যদি দেখেন এখন যে ফরেন এক্সচেঞ্জ সার্কুলার 25 যেটা এই বৃহস্পতিবার আসলো, এবং সেখানে কিন্তু একটা মোরললেস ফোর্স প্রত্যেকটা এডি ব্রাঞ্চকে বলা হয়েছে যে অ্যাকাউন্ট খুলে এবং তারা যেন করে, তাহলে এইটা যদি তারা কন্টিনিউ করে, এটা বিকজ অফ এই যে আমাদের যে আমরা সোল কারেন্সির উপরে যে ডিপেন্ডেন্সি, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে একটা ডলার মার্কেটে আপনি দেখেছেন যে ইন্টার এক্সচেঞ্জ রেট এবং আমাদের যে কার্ড মার্কেটে একটা হিউজ ভেরিয়েশন এবং একটা হিউজ প্রেশার ছিল, এবং সেইটাকেই মিনিমাইজ করার জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া। এবং আমি আশা করব যে বাংলাদেশ ব্যাংকের যেই ইনস্ট্রাকশন টু দি অল ব্যাংকস, এই এডি ব্রাঞ্চগুলি এবং সব ব্যাংকগুলি যদি এটাকে অ্যাডপ্ট করে, তাহলে কিন্তু অনেক ইজিয়ার এবং সিম্পল হবে আমাদের এই ট্রেড, এবং আমাদের এই যে ক্রাইসিসটা আমরা ফেস করেছিলাম স্পেশালি ডলার ক্রাইসিস, সেটা কিন্তু আর আমাদের সামনে থাকবে না, এবং অনেকাংশেই এটা কিন্তু কমে যাবে। কারণ আপনি জানেন যে একটা হিউজ পরিমাণ আমরা কিন্তু ইম্পোর্ট করি, সেটা হলো চায়না থেকে, এবং সেই ইম্পোর্টের আপনাদের এতদিন কিন্তু আমরা শুধু ডলারের মাধ্যমে পেমেন্ট করতাম, সেটা কিন্তু আর এখন তা হবে না, এখন সেটা আমরা ওদের ইয়েনের মাধ্যমে পেমেন্ট করবো, তাহলে ডলারের উপরে আর প্রেশার পড়বে। ডলারের উপর চাপ কমার পাশাপাশি যেটি বলা হচ্ছে আরেকটি ইতিবাচক ব্যাপার, যে বাজারে একটি স্থিতিশীলতা আসবে, হয়তো পণ্যের দামের ক্ষেত্রে আমরা একটি সুবিধা পেতে পারি, সেটাও আসলে আপনিও মনে করেন কিনা? হ্যাঁ, কারণ অবশ্যই, কারণ আপনি যদি ধরেন আপনি যদি ডলারের মার্কেটে যদি দেখেন যে এটা যদি কারেন্সিটা যদি আনস্টেবল হয়, তাহলে আপনার ইম্পোর্ট কোস্ট যখন বেড়ে যাবে, তখন আপনি তো আলটিমেটলি এখানে একটা ইনফ্লেশন ক্রিয়েট হবে মার্কেটে। আর যখন আপনার যেই এক্সচেঞ্জ দ্বারা, ধরেন আপনি যদি ইয়েন দ্বারা এখন যদি ইম্পোর্ট করছেন, এবং সেই রেট, কারণ এই রেটটা যেহেতু স্টেবল এখন, এই রেটে যখন আপনি ইম্পোর্ট করছেন, তখন কিন্তু আপনার গুডসের প্রাইসটা সেইভাবে হাই হবে না, বা আপনার ইনফ্লেশনটা সেইভাবে আপ হবে না। বাজার যে স্থিতিশীলতা আসলে, জি, আমরা সবসময় ব্যালেন্সটা খুব চাই, সেটি থাকবে, স্ট্রং স্টেবিলাইজেশন ক্রিয়েট হবে আমাদের এই মার্কেটে। ব্যারিস্টার বাসুম, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।